Assalamualaikum everyone, welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা তো আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হচ্ছে সিমের পিসি রান্না করব, সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন পুরো রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে কিভাবে রান্না করব সিমের বিসি। আর আমি এখানে প্রায় 1 কেজির মতো সিমের বিসি ভিজিয়ে নিয়েছি, আর এখানে লবণ দিয়ে ভিজিয়ে নিয়েছি। 1 থেকে 1.5 ঘন্টা ভিজালো হয়ে যাবে, আর যেহেতু এটা কাঁচা সিমের বিসি সেই ক্ষেত্রে বেশি সময় লাগবে না। অনেক সময় দেখা যায় যে শুকনো সিমের বিসি ভিজালে অনেক সময় লাগে, সেই ক্ষেত্রে এটা বেশি সময় লাগবে না। তো আমি এখানে কিছুটা চিলি নিয়েছি রান্না করব, আর বাকিটা সংরক্ষণ করব। তো কিভাবে আমি সংরক্ষণ করব সিমের বিসি সেটা অন্য আরেকদিন ব্লগে আমি শেয়ার করব। তো আমি অর্ধেকটা এখন চিলি নিয়েছি, এটা এখন ধরে আমি এভাবে রেখে দিয়েছি, আর অন্যদিকে আমি মাছ ভিজিয়ে নিয়েছি যে মাছ দিয়ে আমি এখন রান্না করব। আর যে কোনো মাছ দিয়ে আসলে রান্না করলে খেতে ভালো লাগে। তো আমি এখানে বড় মাছ নিয়েছি, তো মাছটা এখন হলুদ লবণ দিয়ে মেখে নেব আমি। তো এই যে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু একেবারে কড়া করে ভেজে নিতে পারেন, তো বেশি ভাজলে আবার খেতে ভালো লাগবে না। তো আমি হালকা ভেজে নিয়েছি মাছগুলো। তো আমার এখন ভাজা হয়ে গেছে, তো আমি এখন অন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি যে পাতিলে রান্না করব আমি। তো আমি সব সময় কিন্তু সিমের বিসি বা অন্য কিছু রান্না করলে তখন এই পাতিলটায় রান্না করি, আমার কাছে রান্না করতে খুবই ভালো লাগে। আর এখন আমি কড়াইতে পাতিলে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু তেল লাগবে। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে। তো এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, হাফ চামচ আমি জিরা বাটা দিয়ে দিয়েছি, আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, আর কিছুটা ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1 চামচ আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দিব। এখন আমি এর মধ্যে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিব, যে যতটুকু জাল খাবেন সে আন্দাজ করে আসলে কাঁচা মরিচটা দিয়ে দিবেন। তো এতে করে ফ্লেভারটা ভালো আসে, খেতে কিন্তু আরও ভালো লাগে। তা আমি 1 থেকে 1.5 মিনিট কিন্তু তেলের মধ্যে চুলার আঁচটা কমিয়ে মশলাটা ভালো করে এখন কষিয়ে নিব। যত ভালো করে কষাবো তত আসলে খেতে ভালো লাগবে। তা আমি এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে আরও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব আমি এখন। এই যে দেখতে পাচ্ছেন আমি 1 থেকে 1.5 মিনিট কিন্তু কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে আর কিছুটা তেলও ভেসে উঠেছে। তা আমি এর মধ্যে এখন ধুয়ে রাখা যে সিমের বিসি ওগুলো এখন দিয়ে দিব। তো সিমের বিসিগুলো এখন দেওয়া হয়ে গেছে, তো আমি এটাকে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমার ভালো করে মেশানো হয়ে গেছে, তো আমি এখন ঢাকনা দিয়ে ডেকে আরও 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নেব আমি। তো দেখতে পাচ্ছেন 3 থেকে 4 মিনিট আমি কিন্তু রান্না করে নিয়েছি চুলার আঁচটা কমিয়ে, আর এদিকে কিন্তু তেলটা কিন্তু বেরিয়ে এসেছে আর সুন্দর একটা স্মেলও বের হয়েছে। তা আমি এখানে এখন পানি অ্যাড করব। আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি এখানে, যেহেতু সিমের বিসি কিছুটা সিদ্ধ হয়ে গেছে, এর চেয়ে বেশি পানি দিলে আরবার বেশি সিদ্ধ হয়ে যাবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না।
আমি এর মধ্যে কিন্তু মাঝারি সাইজে দুটো টমেটো দিয়ে দিয়েছি কেটে এখানে ছোট ছোট ফালি করে আর এর উপরে কিন্তু মাছগুলো এখন দিয়ে দিব আমি মাছগুলো দিয়ে আমি এটাকে আলতো হাতে ভালো করে এটাকে মিশিয়ে নেব পুরো মশলার সাথে সিমের সাথে সিমের বিশির সঙ্গে আমি একসাথে ভালো করে মিশিয়ে তারপরে এটাকে আমি ঢেকে দিব ঢেকে রান্না করব যে যতটুকু জল খাবেন রাখলে হয়ে যাবে তো আজকে রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যখন কোনো নতুন রেসিপি দেব সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় আর এদিকে দেখতে পাচ্ছেন আমার সিমের বিশি কিন্তু রান্না হয়ে গেছে সিমের বিশিটা একদম মানে ভাঙা ভাঙা অবস্থায় আছে কিন্তু কোনো ভাঙেনি কিন্তু সিমের বিশিটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তা আমি এর মধ্যে অনেকগুলো ধনিয়া পাতা এখন ছড়িয়ে দিব এর মধ্যে তো আমি ধনিয়া পাতাটা একটু বড় বড় করে কেটেছি তাহলে আমার কাছে ভালো লাগে একেবারে মিহি করে কাটলে আমার কাছে মনে হয় একেবারে মিশে যায় আমি খুঁজে পাই না ধনিয়া পাতা সেজন্য আমি একটু বড় বড় করে কেটে এখন আলতো হাতে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি উপরে তা আমার মিশানো হয়ে গেছে আমি এখন পরিবেশন করব আমি প্রথমে মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি সিমের বিশিগুলো উপর থেকে ছড়িয়ে দিব তো আজকে আসলে সিমের বিশিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে তো আপনারা ভাষা এভাবে রান্না করবেন যেহেতু এখন সিমের বিশি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় তো এভাবে বড় মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে আপনাদেরও নিশ্চয় ভালো লাগবে আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ